ছাড়া আমার মেয়েকে রক্ষা করার কেউ নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে হাত জোর করছি আপনি আমার মেয়েকে রক্ষা করেন তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তোমাদের কষ্ট আমাকে আহত করে চুপ করা হালার বালা কান্দসকা সেফুদা গরিব সেফু দেখ কান্তসে দর্শক কেন কাঁদতেছে জানেন পরিমণিরে একজন বিয়ে করতে চাইছে বিয়ে দিয়ে ভাই তাকে আলোর পথে নিয়ে আসতে চায় এক যুবক যুবকের নাম হচ্ছে আজাদ পরিমণির দায়িত্ব নিয়ে দিনের পথে আনতে চায় আজাদ নামের একটি ছেলে আমরা বিস্তারিত জানবো দর্শক অবশ্যই জানবো এবং পরিমণির খালা দর্শক লাইভে কান্নাকাটি করেছে কান্নাকাটি করে প্রধানমন্ত্রীকে কী বলছে সেই ভিডিওটি ভাই আমরা দেখবো এবং দর্শক বিস্তারিত থাকছে এ নিয়ে আজকের ভিডিওতে ভিডিওটি ছেড়ে কেউ যাবেন না পুরো ভিডিওটি ভাই অবশ্যই দেখবেন আপনারা আসসালামু আলাইকুম আ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে চিলাহাটি জেকে টিভি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ দর্শক যেটি বলছিলাম যে আজাদ পরিমণির দায়িত্ব নিতে চাই দিনের পথে আনতে চায় তার বক্তব্য হচ্ছে যে পরিমণিকে প্ররোচনায় ফেলে কে না কে তাকে মিডিয়া জগতে নিয়ে এসেছে তাকে খারাপ পথে নিয়ে এসেছে হ্যাঁ এটি তার অভিযোগ এবং এবং সে বলেছে যে তোমরা পাপকে ঘৃণা করো পাপিকে নয় খুব চমৎকার একটি কথা বলেছে এবং সে পরিমণিকে বিয়ে করতে চায় পরিমণির দায়িত্ব নিতে চায় পরিমণিকে আলোর পথে ইসলামের পথে ফিরে আনতে চায় এই যুবক সে তার ফেসবুক স্ট্যাটাসে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায় এবং তাকে প্রশ্ন অনেকেই ট্রল শুরু করে আপনারা তো জানেন দর্শক যে কেউ যদি ভালো একটা কাজ নিয়ে একটা স্ট্যাটাস দেয় অনেকেই ভাই এটা ভালো চোখে নেয় কেউ নেয় কেউ নেয় না এটি হচ্ছে অনেকেই আছে না ভাই ওই বুঝে না বুঝে একটা কমেন্টস মেরে দেয় এরকম কিছু লোক আর তাকে বিভিন্ন কথা বলে আর কি তাকে ট্রল করা শুরু করে অনেকেই ট্রল করা শুরু করে আক্তার হোসেন আজাদ সে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ে সে হচ্ছে এই পরিমণিটির দায়িত্ব নিতে চায় এবং বিয়ে করতে চায় দর্শক মঙ্গলবার দশই আগস্ট নিজ ফেসবুক প্রোফাইলে এই বিষয়ে তিনি স্ট্যাটাস দেন তিনি লিখেন সুযোগ পেলে পরিমণিকে বিয়ে করে ধর্মের পথে আনতে চাই পাপকে ঘৃণা করো পাপিকে নয় বিষয়টি নিয়ে নেটিজেনরা মিশ্র মন্তব্য করেছেন সাধুবাদে শালা কুকুরের মানে ভাই কি অবস্থা চারিদিকে শুধু কুকুর আর কুকুর বিষয়টি নিয়ে আক্তার হোসেন আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের সমাজের একটি ট্রাবু হল কেউ কোনো অপরাধ করলে তাকে নিয়ে মস্করা করা ভুল পথে পা ব্যক্তিটি তো আমাদের সমাজেরই অংশ হ্যাঁ ঠিক বলেছেন আসলে ভুল পথে যারা যায় অন্ধকার পথে যারা যায় তারা তো আমাদের সমাজেরই একটি অংশ তারা তো আমাদের সমাজের বাইরে না তাকে কিভাবে খারাপ পথ থেকে ভালো পথে আনা যায় সেটি হচ্ছে আমাদের দায়িত্ব এবং প্রকৃত মুসলমানের দায়িত্ব প্রকৃত মৌনের দায়িত্ব দর্শক তো ভুল পথে পা বাড়ানো ব্যক্তিটি তো আমাদের সমাজেরই অংশ সরল পথের আলো দেখিয়ে যে কাউকে সুন্দর জীবনের পথে থাবিত করা যায় ধাবিত করা যায় আমি এই বার্তায় সমাজে ছড়িয়ে দিতে চাই তিনি এই বার্তাটি সমাজে ছড়িয়ে দিতে চান এবং পরিমণি হয়তো কারোর প্ররোচনায় পরে ভুল পথে পা বাড়িয়েছেন কিন্তু এটি তো জীবনের শেষ নয় উল্লেখ্য আক্তার হোসেন আজাদ বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সেবামূলক বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত আছেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত এই যুবক এই যুবক জাতীয় পুরস্কার তিনি পেয়েছেন তাহলে বুঝতে পারছেন যে সে যেই সিদ্ধান্তটি নিয়েছে এবং সে স্টারাস্তি দিয়েছে অনেক ভেবে চিনতে দিয়েছে এবং এই ছেলেটি একটু মানে বুঝতে পারছেন মেধাবী ছেলে দর্শক সে মেধাবী ছেলে সে পরিমণির দায়িত্ব নিতে চায় সেই পরিমাণকে বিয়ে করতে চায় বিয়ে করে সে তাকে আলোর পথে আনতে চায় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আল্লাহ যেন তার এই নিয়াতকে কবুল করে আমরা সকলে দোয়া করব দর্শক এবার আমরা যাব পরিমণের খালার কাছে তার খালা দর্শক কে দেখে কি বলছে প্রধানমন্ত্রীকে চলুন আমরা একটু ভিডিও দেখি আমার মেয়ে সাথে ষড়যন্ত্র করা হচ্ছে আমার মেয়ে নির্দোষ আমার মেয়ের সাথে এগুলো সব অন্যায় করা হচ্ছে আমার মেয়ে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে আমার আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি যেন এই হাইনা দের হাত থেকে মেয়েকে রক্ষা করে আমার মেয়ে অত্যন্ত সরাসর অল্প বয়সে একটা মেয়ে তার পিছনে অনেক শত্রু লেগে গেছে আপনি ছাড়া আমার মেয়েকে রক্ষা করার কেউ নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে হাত জোর করছে আপনি আমার মেয়েকে রক্ষা

তারা তো চলবে তাদের খেলা কোনো কোন অন্যায় না করে আমার আমার মেয়ে অত্যন্ত সরল শিক্ষা বলতে ভালো রেজাল্ট করছে গ্রামের তার সংসার করে তার শীতটা যেন কাছে সবাই দেখলেন আপনারা তার খালার ভিডিও তিনি কেঁদে কেঁদে বলছে যে প্রমণিত পরিমনিত তো শিশু সে তো সে না বুঝে তাকে রিমান্ডে নিয়েছে হাইনা না মানে আরও কি কি ভাই গালাগালি করেছে তাকে একেবারে কান্নাকাটি করে আপনারা শুনলেন দর্শক সে প্রধানমন্ত্রীকে ভিক্ষা চাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে পরিমণির জন্য দর্শক আপনারা জানেন যে পরিমণির শত বছরের নানা তিনি কি বলছে দর্শক একটু আমরা শুনে আসি নিজের জন্য জীবনে সে কিছু করে না সব মানুষের জন্য দান দান করতে করতে আসছে আর এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে নিজে এটা ফ্ল্যাট করে নাই কিছু করে নাই এফডিসিতে হ্যাঁ প্রত্যেক বছর এক একটা গরু করবে বেশি বাড়াই দেয় গরিবদের জন্য নিজে কিছু করে নাই এখন সব মানুষের জন্য বিলাই করে আর। শুনলেন আপনারা তার নানার বক্তব্য তারা নানা বলছে যে পরিমনি যা করেছে সব কিছু মানুষের জন্য করেছে নিজের জন্য কিছুই করেনি সত্যি ভাই পরিমণি আপনাদের না করেছে ভাই আপনাদের না করেছে না উপকারটাই করেছে পরিমণি না উপকারটাই করেছে সেই উপকারের কথা আপনারা ভুলে গেছেন হ্যাঁ সেই উপকারের কথা আপনারা ভুলে গেছেন আপনাদের রাতে ঘুম আসে না পরিমণি আপনাদের রাতের ঘুম জগিয়েছে এটাও তো একটা ভাই উপকার উপকার না প্রাপ্তবয়স্ক ছেলে এবং প্রাপ্তবয়স্ক মেয়ে যদি তাদের উভয়ের সম্মতিতে কোনো খারাপ কাজে লিপ্ত হয় এবং পুলিশ প্রশাসন যদি দেখে ফেলে তাহলে তাদের একশো টাকা জরিমানা এই আইনটি দর্শক আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি এই আইনটি ভাই আমরা পরিবর্তন চাই একজন প্রাপ্তবয়স্ক ছেলে আঠেরো বছরের উপরে হ্যাঁ আঠেরো বছরের উপরে মেয়ে ছেলে যদি কোনো অনৈতিক কাজ করে তাহলে যদি তারা ধরা পড়ে তাহলে তাদের শাস্তি হচ্ছে একশো টাকা জরিমানা এই আইনটা কি দর্শক আপনারা চান যদি চান তাহলে আপনারা কর্মবর্শে লিখবেন আর যদি না চান এই আনটা ভাই আমরা পরিবর্তন চাই যদি না চান আপনারা কমেন্ট বক্সে লিখবেন দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও